তো ভিউয়ার্স, আপনার কেমন আছেন বন্ধুগণ? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের ডাটা অপশনের এমন একটা সিক্রেট অপশন দেখাবো। এই অপশনের মাধ্যমে আপনি আপনার ডাটা বাটন, যেখান থেকে আপনি ইন্টারনেট অন করেন, সেটাকে আপনি লক করতে পারবেন। অনেক সময় কি হয়, যখন আমরা আমার ফোনটাকে আমাদের বন্ধুকে বা কাউকে দিই, তখন কি হয়, সে কিন্তু আমাদের ফোনে ডাটা অন করে আমাদের সমস্ত কিছু দেখে, হোয়াটসঅ্যাপ দেখে, ইউটিউব দেখে। এবার থেকে আপনি কি করতে পারবেন, আপনি ডাটাকে লক করতে পারবেন, আপনার ইন্টারনেটকে লক করতে পারবেন, আপনার ফোনে আর কেউ ইন্টারনেট বা ডাটা ইউজ করতে পারবে না। দেখুন, এখানে কিন্তু আমার ইন্টারনেট চলছে। এবার যদি আমি ডাটা অন করি, তাহলে কিন্তু ইন্টারনেট চলবে। এবার আমি যদি ডাটাকে লক করে রাখি, তাহলে কিন্তু ইন্টারনেট কখনো চলবে না। ইন্টারনেট ইউজ করতে গেলে কিন্তু ডাটা আর কানেকশন হবে না, এর কারণে কিন্তু ইন্টারনেট আর চলবে না। তো এই সেটিংটি আপনার ফোনের জন্য খুবই উপকার। এই সেটিং করে আপনি আপনার ডাটা MB-কেও সেভ করতে পারবেন, প্লাস আপনার ফোনটাও অনেকটা সিকিউর থাকবে, আপনার ফোনও কেউ ইউজ করতে পারবে না। তো যদি আপনি এই সেটিংটি আপনার ফোনে অন করতে চান, তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আপনার ফোনে। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে রয়েছে, সেটা প্রথমে আগে সেট আপ করবেন। তো অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পর সরাসরি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা নেট গার্ড বলে একটা অ্যাপ্লিকেশানের ইন্টারফেস দেখাবে আপনাদের সামনে। আপনার এখানে আই অ্যাগ্রিতে প্রেস করে আপনারা অ্যাগ্রি করে দেবেন, পারমিশন দিয়ে দেবেন। দেন এখানে দেখবেন একটা অপশান পাবেন, এখানে প্রেস করবেন। দেন ওকেতে প্রেস করলে আপনাদের সামনে একটা অ্যালাউ বলে একটা অপশান আসবে। এখানে আপনারা এই অপশানটিকে অ্যালাউ করবেন। অ্যালাউ করলে কিন্তু ওকেতে প্রেস করতে বলবে। এবার করে আপনার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখাবে, আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে। তো এখানে কি করবেন, আপনার ফোনে যে ইউটিউব যেখানে রয়েছে সেটা কিন্তু অফ করে দেবেন। দেখুন, এখানে আমি হোয়াটসঅ্যাপের ডাটা কিন্তু অফ করে দিলাম। দেখুন, ইউটিউবের ডাটা কিন্তু আমি অফ করে দেবো। দেখুন, এখানে ওয়াইফাই, এখানে ডাটা, দুটো অফ করে দিলাম। এবার কিন্তু আমার ইউটিউব আর কেউ ইউজ করতে পারবে না। দেখুন, ফেসবুকও আমি অফ করে দিলাম। এবার যদি আমি ইউটিউবে যাই, দেখবেন আমার ইউটিউব চলবে না। আমি ফেসবুকে গেলেও কিন্তু আমার ফেসবুক চলবে না। দেখুন, আমি ফিঙ্গার দিলাম, সঙ্গে সঙ্গে দেখুন আমার ইউটিউব কিন্তু লোডিং হচ্ছে। এর মানে আপনি হয়তো আপনার বন্ধুকে ফোনটা দিলেন এবং সে কিন্তু ডাটা অন করলো, তারপর দেখবে যে আপনার ফোনে ডাটা মনে হয় নেই, বলবে কি যে সে আপনার ফোনে ডাটা নেই, তার জন্য ডাটা অন হচ্ছে না, বাট কিন্তু আপনার ফোনে কিন্তু ডাটা রয়েছে। তো এই অপশনটির মাধ্যমে কি করবেন, আপনার ফোনটাকে আরও সিকিউর রাখতে পারবেন, আপনার ফোনটাকে আর কেউ ইউজ করতে পারবে না। তো আবার যদি আপনি চান যে এটাকে অন করতে, তাহলে আবার সেই অ্যাপ্লিকেশনগুলো গিয়ে আপনার সিম্পল যে ডাটা এবং ওয়াইফাই যে দুটো অপশান রয়েছে, সেই দুটো অপশানকে আপনার যদি ডিজেবল করে দেন বা আবার যদি ইনেবল করেন প্রথমে, তাহলে কিন্তু আবার আপনার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব যা যেটাকে আপনি লক করেছেন সেটা কিন্তু আনলক হয়ে যাবে। দেখুন, আমি আবার কিন্তু আমাদের ইউটিউব চলতে শুরু করেছে। তো অ্যাপ্লিকেশানটা খুবই কার্যকরী, আপনার ফোনে খুবই কাজে লাগবে। যদি আপনি এটা সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনার খুবই ফায়দা হবে। অ্যাপ্লিকেশানটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন নেট গার্ড বলে। দেখুন, এরকম একটা অ্যাপ্লিকেশন, এরকম একটা লোগো থাকবে। আপনারা NET নেট গার্ড বলে সার্চ দিলেই অ্যাপ্লিকেশানটা প্রথমে চলে আসবে। অ্যাপ্লিকেশানটার লোগো আপনাকে দেখাবো। এই লোগোটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, নয়তো আপনার চলবে না অ্যাপ্লিকেশানটা। সিম্পলি নেট গার্ডে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা লোগো আসবে। এই অ্যাপ্লিকেশানটাই আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন। দেন আপনার ফোনে এই অ্যাপ্লিকেশানটা ইউজ করবেন। সত্যি খুবই আপনার ফোনে কাজে লাগবে, আপনার ফোনটা আরও সিকিউর হবে, আপনার ফোনে ডাটা MB-ও খুব কম ফুরাবে এবং আপনার ফোনটা আর কেউ ইউজ করতে পারবে না। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে,